আমি আইছি তাহলে ফোন করে হ্যাঁ হ্যাঁ ফোন করে আইছে হ্যাঁ হ্যাঁ ও বাবা আমি আইছি রে আচ্ছা হ্যালো পিপল বল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। দেখো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কালকে আমাদের কলেজে নবীন বরণ আর আজকে আমি এখন এসেছি চুল টুল কাটতে। ফাইনালি হেয়ার কাট কমপ্লিট। চলো এখান থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে বাবা মা একটা বাজারে যায়। তো আগে সাইকেল চালিয়ে নিয়ে যেত, এখন যেহেতু স্কুটি হয়েছে তাই আমি এখন স্কুটিতে করে দিয়ে আসবো বাবা মাকে। তো তাই দুটো গেঞ্জি পরেছি, প্রচুর ঠান্ডা পড়েছে বাইরে আর সোয়েটারগুলো কোথায় আমি খুঁজেই পাচ্ছি না টোটালি। তো যাই হোক আপাতত আমাকে বেরিয়ে যেতে হবে, আবার বাবা মাকে ছেড়ে দিয়ে বাড়ি আসতে হবে, আবার আনতে যেতে হবে, তারপর আমার স্কুটিয়ে তেল ভরতে হবে, অনেক কিছু কাজ আছে। তো এখানে বাবা আছে, বাবা আবার শুধু এখানে উঠতে একটু প্রবলেম হয় আর কিছু না। এখানে তেল হচ্ছে ইমার্জেন্সি হয়ে গেছে, মানে একটা দাগ আছে আর মা বাবাকে এখানে ছেড়ে দিয়ে এসেছি, বাবা আমাকে একটা তেল পুরো টাকা দিচ্ছে। তাও আচ্ছা এখানে মা বাবা বাজার ছেড়ে হবে, আমাকে এখন তেল পুড়তে যেতে হবে মনে হচ্ছে। আমি আপাতত পাম্পে চলে এসেছি, বাবা 200 টাকা দিয়েছে, সেই 200 টাকার তেল পুড়বো। ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি আর মা বাবা ওখানে বাজার ঝাড়াবে, বাজার ঝাড়ানোর পর আমি আবার আনতে যাবো, মানে একটা টাইম আছে যে 10টার দিকে আনতে যাওয়ার। তো একটা ভালো হয়েছে আমার স্কুটি হয়ে আমি মা বাবাকে নিয়ে যাই, নিয়ে আসি, ভালো লাগে এটা যে মা বাবাকে আর কষ্ট করতে হয় না। আগে গাড়ি চালিয়ে এতটা 3.5 কিলোমিটার যেতে হতো আবার আসতে হতো, তো এখন সেটা আমি করি, আমার ভালো লাগে এটা। যাই হোক বাবা আমি গাড়িটা ঘুরি লাই, হ্যাঁ গাড়িটা ঘুরি লাই তাহলে। তো যাই হোক আপাতত বাবা একটু দেরি হয়ে গেছে, এখন এখানে বসে আছি, বাবা অবশ্য বাবা স্কুটিতে উঠবে তাই জন্য নেমে গেলাম। আপাতত মা বাবাকে নিয়ে চলে এসেছি, এখন আমাকে কিছু খেতে হবে, ঠিক আছে। তো আজকে আছে আমার এটা মাটনের ব্রেকফাস্ট, মা অনেক দিন থাকে। বাবা কি খাবে? বাবা কি খাবে? কি আমি মুড়ি খাবি, মুড়ি খাবো, বাবা মুড়ি খাবে, মুড়ি খাবে। এটা ধর চলে এলো, ভগবান আমি যাবো আজ বাজার, আমি কাজে যাবো বলে ও জানে। এই দো মা দিয়া বসে দি যা, আমি আইছি রে বাবা। আমি আইছি রে। আচ্ছা তো আমি এখন পুরো রেডি, তো কলেজ যাবো, তো চলো কলেজে গিয়ে কথা হচ্ছে। তো চলো যাই এখন, ওখানে সবুজ মতো আইছে, ছবিটা উপর দিকে তুলবো, ঠিক আছে। 15 মিনিটস লেটার ফাইনালি আমি এখন কলেজে চলে এসেছি। আপাতত কলেজে একটু পরেই হচ্ছে শুরু হবে আমাদের নবীন বরণের অনুষ্ঠান, অনেকেই আসতেছে, বিশেষ করে খুব লজ্জা লাগতেছে মেয়েদেরকে দেখে, ঠিক আছে। আর কিছুই না, কলেজে আসার রাস্তা আর আমি ঠিক এই রাস্তাতে এখানে আমার স্কুটিটা রেখেছি। তো এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের কলেজ, আর আমার সঙ্গে আছে এই যে অঙ্কিতা, কিছু কইবি তুই? কি বলবো, চলো একটু পরে আমাদের শুরু হয়ে যাবে নবীন বরণ, ওখানে কয়েকটা ফ্রেন্ড ট্রেন আছে, তো সবার সঙ্গে আলাপ হচ্ছে মোটামুটি করে। এটা হচ্ছে কলেজের মন্দির, এটা আসতেছে, বুঝতে পারছো সব এটা আসতেছে। দেখ আমার কলেজে নতুন সাইকেল ফ্রেন্ড সুব্রত, সৌম্যদীপ আর পার্থী। দেখ আজকে আমরা কি এটা কি আজকে কি হচ্ছে, আজকে নবীন বরণে আমরা সবাই এসেছি, আমরা আগেরবারে যখন এসেছিলাম আমি তখন ওদের সঙ্গে সবার সঙ্গে আলাপ হয়েছিল, মোটামুটি হলো আর কি।
একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছে হচ্ছে, সেটা হচ্ছে এই দাদাটার সম্পর্কে। এই দাদাটা হচ্ছে ইউনিয়নের একজন সদস্য। তো সত্যি কথা বলতে গেলে আমার তো প্রথমত মানে কলেজ গেলে একটা ভয় লাগছিলো যে আমার বন্ধু বান্ধব কতটা হেল্প করবে, আমার নতুন বন্ধু বান্ধব কেমন হবে। বাট সত্যি মানে যেটা আমার স্কুলে আমার বন্ধু বান্ধব ছিল তো কোনো প্রবলেম হতো না আর কি, কিন্তু সেটা সেই প্রবলেমটা হতেও দেয়নি দাদা। তো সত্যি অনেক অনেক ভালোবাসি, আর সত্যি খুব ভালো একজন দাদা, খুব ভালোবাসি দাদাটাকে, খুব ভালোবাসি। আজকে দেখো আজকের আমাদের নবীনবরণ হয়ে গেছে, কয়েকদিন হয়ে গেছে, আর এখনও পর্যন্ত মানে সত্যি এখন এডিটিং করতে বসে বলছি, কারণ কথাটা আমি তখন বলিনি, তাই সত্যি দাদাটা খুব ভালো। ফাইনালি এখন আমি চলে এসেছি নবীনবরণের মঞ্চের সামনে। চল হাই বলে দে। এরা আবার আমার নতুন ফ্রেন্ড সবাই, এখানে সবাই সবাই মিলে ছবি টবি তুলছিলাম, অনেক এনজয় হবে আজকে, তাই তো? আজকে অনেক এনজয় করবো। অ্যান্ড এই যে সামনে একদম, এই ভাই একদম সামনে জাস্ট বসেছি আমি, মানে আজকে কানের অবস্থা যাবে। বাট তো এটা হচ্ছে আমাদের কলেজের নবীনবরণের, এটা হচ্ছে কলেজের নবীনবরণের মঞ্চ। আর জাস্ট আমাদের বাবুরে আছে, তোমরা সামনে দিকে চলে এসো, তোমাদের জন্য সামনে জায়গা রয়েছে। আমাদের তৃণমূল ছাত্র পরিষদ কলেজ ইউনিটের অভূত প্রয়াসে আমরা এই অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য সকল ছাত্র পরিষদের সদস্য সদস্যরা আজকে তো এখানে এখনো বরণ কাজ, বরণের কাজ এখনো চলছে স্যারকে যে কলেজগুলো আছে বা বেঙ্গলে যেগুলো আছে তা নিশ্চয়ই চিন্তা ভাবনা করবে। এই বিশাল দেখে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি, নমস্কার। সঙ্গে সঙ্গে সামনে পরীক্ষাও আসছে, তার জন্যে পরীক্ষার জন্যে খুব ভালো করে নিজেদের তৈরি করতে হবে। আমরা স্যারেরা সব থেকে বেশি আনন্দ পাই যখন ইউনিভার্সিটি আমরা যাই, স্যারেরা আমাদের ছাত্রছাত্রী এইখান থেকে যারা পড়ে ইউনিভার্সিটি ভর্তি হয়ে মাস্টার ডিগ্রি করছে আমাদের দেখা পেয়ে দৌড়ে চলে আসে, এবং আমরা তাদের হয়েছো তোমাদের সবাইকে বরণ করার জন্য অনুরোধ করছি চন্দনের ফোঁটা ও ব্যাস দিয়ে। এখন হচ্ছে সিনিয়রদের হচ্ছে মানে ইউনিয়নে, সরি এখন ইউনিয়ন দাদাদের হচ্ছে। এরপরে আমরা বরণের কাজ প্রায় কমপ্লিট, এবার মানে গানে মানে আমরা তো অল্প নৃত্য পরিবেশন করার জন্য এখন গান হবে, তারপর নাচ অনেক কিছু অনুষ্ঠান হবে। উপরে ব্যান্ডের কাজ শুরু হচ্ছে, আর এখানে আবার একটা সঙ্গীত হবে। সিরিয়াসলি এনজয় হচ্ছে, হ্যাভি এনজয় হচ্ছে, বাট এখনও শুরু হয়নি, তাও ভালো লাগতেছে। তো সামনে বসে আছি, জাস্ট মানে এই স্পিকারের সাউন্ডটা বেশি লাগতেছে, বাই দেবে এমনিতে ভালো লাগতেছে। সেখানে ব্যান্ড ট্যান্ড রেডি হচ্ছে, আর এখানে আরও একটা গান হবে, ঠিক আছে।
এখানে সমস্ত ইউনিয়নের দাদা দাদা আছে, আর উপরে ব্যান্ড রেডি হচ্ছে, আর এখানে একটা গান হবে, আর ওই দাদাটার নামও অমিত, ঠিক আছে? ওই দাদাটার নামও অমিত। সঙ্গীত পরিবেশন করছে আমাদের কলেজের ছাত্রী মিতালি, এবং তার সঙ্গে তবলায় সঙ্গত করছে অমিত। সবাইকে অনুরোধ করব একটু ধৈর্য ধরে বসার জন্য। আমাদের অনুরোধে আজকের এই নবীনবরণকে সার্থক করে তুলতে আজকের আমাদের স্যার মাননীয় শৌমিক ব্যানার্জি মহাশয় উনি একখানি গান আমাদের গেয়ে শোনাচ্ছেন। অনেকে আছে, আমি তোমার সামনে বসে যাবো, অনেকে আছে বলুন, স্যার এখন গান গাইবে, এখানে আমি তোমরা অধৈর্য হয়ে যাচ্ছ, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, তোমাদের নাচ গানের প্রোগ্রাম শুরু হবে। জাস্ট আমি একটা গান গাইছি, অনেকবার বলেছিল আকাশ, সঞ্জীব, সুমন যারা আছে বারবার বলেছিল, সেই জন্য একটা গান গাইছি, তারপরে তোমরা তোমাদের বহু প্রতীক্ষিত অনুষ্ঠান শুনবে, আনন্দ করবে। এখন একটু সহযোগিতা। আমি টাকডুম টাকডুম বাজাই, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, সব ভুলে যাই, সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই আমায়ের কোল, বাংলা মায়ের কোল, টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, টাকডুম টাকডুম বাজাই গো বাজে সবাইকে বলবো নির্দিষ্ট জায়গায় বসার জন্য, যত সময় না বসবে প্রোগ্রাম পরস্পর থাকবে, প্রোগ্রাম এখনো চালু হয়নি, এই মধ্যে উচ্ছৃঙ্খলতা কি? কলেজের অনুষ্ঠান তোমাদের জন্য অনুষ্ঠান, তোমরা যদি এভাবে কলেজ লাইফে অবশ্যই সবার নবীন বরণ দেখালাম, অনেক লোক ভিডিও বানায় একদম।
জানি সবাই ডান্স করার জন্য খুবই উদগ্রীব তা রেগে আবার ঢিল পিল ছোড়ো না হ্যালো 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 চিনি করছি না বাংলা পারসি মাছকে ধরে জিরের বাটায় দাও গাই বইটা বাংলায় আমার শশী বাংলা পারসি মাঝকে ধরে জিরের বাটায় দাও বাংলা মিস্টার কোরাল ইউটিউব ফেমাস সিঙ্গার যাকে তো যার প্রোগ্রাম তোমরা ইউটিউবে দেখ
নিচে থেকে দাঁড়িয়ে থেকে যতটা পারো নাচানাচি করো, বসে থেকে যত পারো নাচানাচি করো। এখন আমরা বরণ করে নেবো আজকের আমাদের অনুষ্ঠানের অতিথি শিল্পী, আমরা যেটাকে আমন্ত্রণ জানিয়েছি। করবে না, এখনো প্রোগ্রাম অনেক বাকি। আপাতত এখন শেষ, আমরা এবার বাড়ি যাবো।
জাস্ট আলাদাই একটা মজা হলো কলেজে, মানে এটা আমার ফার্স্ট টাইম, মানে অবশ্যই সবার ফার্স্ট টাইম হয়, সেরা মজা হয়েছে, সেরা মজা। চলো ভাই যাই, অনেক দেরি হয়ে গেছে, এখন কথা প্রায় 4:25, তো এখন শেষ হলো আপাতত, তো চলো আমরা বাড়ি যাবো, এখানে সমস্ত কিছু গোছানো টোছানো হচ্ছে। আমার জন্য কি আছে দেখি, হ্যাঁ দেখি 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 দেখি, একটা এইটা দিয়ে এইটা দিয়ে খেয়ে নিই, এইটা খেয়ে নিই, আর কি আছে দেখি, আর আমার পছন্দের কিছু নেই, হ্যাঁ দে, চলো আমি এটা খেয়ে নিই, ছেলেটা আপকে 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 আপকে, যা তুই বলে আমাকে ছুটে দে, যা ঠিক আছে, না না ঠিক আছে, সেরা মজা করেছি আপাতত, তো তাই তো দেখা হলো, নতুন স্কুটিটাও দেখতে পেলাম, স্কুটি কিনবে চলো আপাতত বাড়ি যাবো, একদম দেখতে পাচ্ছ সূর্য প্রায় ডুব ডুব অবস্থা, চলো ভালো থাকো। তো ফাইনালি কলেজ থেকে বাড়ি চলে এলাম বাবা, কলেজে দারুণ মজা হয়েছে বাবা, দারুণ দারুণ, খাওয়া দাওয়া দেখো খাওয়া দাওয়া হয়নি, টিফিন দিছিল, টিফিনও নিজে খাইতে পারিনি, সবাই খাওয়া হয়েছে, সবাই বাকিয়া খাওয়া হয়েছে, যে যারটা খা পাচ্ছি খেয়ে নিচ্ছি, আর তো বাড়িতে চলে এসছে, ভালো খাবো নাকি, একটু পরে খাবো, এখন আর খেতে ইচ্ছে করছে না, প্রচুর মাথা ঘোরাচ্ছে, আর তো একটু বস মানে শুভ আর কি, রাত হয়ে গেছে প্রায়, তো যাই হোক বাবা, বাবা গো আজকে সেরা মজা হয়েছে, খুব ভালো লাগছে, তুমি থাকলে হেভি মজা করতো, হ্যাঁ তো যাই হোক চলো আজকে বাবা, আজকে ইয়ে থেকে একটা জিনিস দিছে, ও বাবা এ দেখো, ও বাবা আজকে কলেজ থেকে এই যে দিছে, এটা দিছে, কোনটা দিছে, এটা কি দিছে, এটা কলেজ থেকে, এর সঙ্গে আরও একটা মিষ্টি প্যাকেট দিছিল, ঠিক আছে, মিষ্টি প্যাকেট সবার খাওয়া হয়েছে, এটা হচ্ছে এ ইয়ে রাখার জিনিস, এটা এটা হচ্ছে এ রাখার মেনটেন রাখার জিনিস, তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থেকো, সুস্থ থেকো এবং হ্যাপি থেকো।